क्वेश्चने বলেছে हाउ टू ड्र ए आइसोमेट्रिक व्यू ऑफ ए कोन रेस्टिंग ऑन बेस इन यूनिट आइसोमेट्रिक पोजीशन द बेस डायमीटर ऑफ द कोन इज 50 mm एंड हाइट 60 mm कोने बेस डायमीटर जेटा होबे সেটা হচ্ছে 50 mm এবং হাইট হচ্ছে 60 mm এখন আমরা এই কোন যখন বানাতে যাচ্ছি কোণের আমরা 50 mm বেস ডায়ামিটার বলেছি আমরা প্রথমে কোণের বেসটা সাধারণত সার্কুলার হয় কোন সিলিন্ডার এগুলো সবার বেস হচ্ছে সার্কুলার হয় সুতরাং কোণের বেস হচ্ছে 50 কে অর্ধেক হচ্ছে 25 ব্যাসার্ধ দিয়ে অর্থাৎ রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম ওকে এটা এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 25 তাহলে এটা ডায়ামিটার হলো 50 করলাম এখন সার্কেলটাকে আমরা একটা বক্সে ফিট করব প্রথমে সার্কেলের সেন্টার থেকে আমরা একটা হরিজন্টাল লাইন কেটে দিলাম ওকে সার্কেলের সেন্টার থেকে একটা হরিজন্টাল লাইন টানলাম এবং সার্কেলে সেন্টার থেকে একটা হরিজন্টাল লাইন এবং সার্কেলে হরিজন্টাল লাইনের উপরে একটা ভার্টিক্যাল লাইন জাস্ট পারপেন্ডিকুলার এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার ইচ আদার একটা ভার্টিক্যাল লাইন টানলাম ওকে এখন এই ভার্টিক্যাল লাইনের লেফট সাইডে সার্কেল একদম কর্নারে আমি একটা লাইন টানলাম অর্থাৎ সার্কেলটাকে আমি একটা বক্সে ফিট করব সার্কেলটাকে আমি একটা বক্সের মধ্যে নেব ফিট করব হ্যাঁ ওকে এই রাইট এন্ডে রাইট সাইডে আমি একটা লাইন টানলাম এবং এই হরিজন্টাল লাইনের জাস্ট নিচে একটা লাইন টানলাম এবং হরিজন্টাল লাইনের জাস্ট উপরে সার্কেলে একদম এন্ডে একটা লাইন টানলাম ওকে তো এখন আমরা এই বক্সটা কমপ্লিট বক্সটা নাম দিলাম এ বি সি ডি বক্সের নাম দেওয়া হলো এ বি সি ডি এখন সার্কেলের যে পোর্শনে বক্সটা টাচ করেছে তার আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি এখানে দিলাম লিনিয়ার লাইন সার্কেলে যেখানে টাচ করেছে সেখানে সেটা পোর্শনটা টু এটা হচ্ছে কোণে এটা হচ্ছে অর্থোপেডিক ভিউ অর থ্রো অর্থোপেডিক ভিউ এই অর্থোপেডিক ভিউকে ইউজ করে আমরা আইসোমেট্রিক ভিউ বানাবো আমরা জানি যে আইসোমেট্রিক ভিউ নির্ভর করে তিনটি অ্যাক্সিসের উপর এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এক্স এবং জেড অ্যাক্সিস 30 ডিগ্রি ইনক্লাইন থাকে হরিজন্টাল প্ল্যানে অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি অন দ্য বেস থাকে ওয়াই অ্যাক্সিস একদম বেসের সাথে ঠিক পারপেন্ডিকুলার থাকে ওকে তো আমি প্রথমে একটা হরিজন্টাল বেস লাইন বানালাম একটা হরিজন্টাল লাইন বানালাম ওকে এই হরিজন্টাল লাইনে 30 ডিগ্রি আমরা এই দিকে 30 ডিগ্রি মাপ করে নিলাম 30 ডিগ্রি মাপ করে নিলাম এখন এই দিকেও 30 ডিগ্রি করে টেনে দিলাম এটা হচ্ছে 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি এটা এক্স অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার যেটা বেসের সাথে একদম পারপেন্ডিকুলার যেটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাহলে আইসোমেট্রিক ভিউ তিনটে অ্যাক্সিসের উপর দাঁড়িয়ে থাকে ঠিক আছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ওকে এখন এইটা হচ্ছে অর্থোপেডিক ভিউ এই অর্থোপেডিক ভিউটাকে আমি আইসোমেট্রিক ভিউতে আনবো আইসোমেট্রিক ভিউ অর্থোপেডিক ভিউটাকে অর্থোপেডিক ভিউয়ের লেফট বটম কর্নারে যে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এ এটাকে আমি এখানে গ্রাউন্ডে আনবো এটাকে গ্রাউন্ডে আনলে এর চেয়ে রাইট সাইডে বি বিটা এক্স অ্যাক্সিসের উপরে হবে
আওয়ার এবং লেফট সাইডে ডি। তাহলে এখানে বিটা কতগুলি আছে? বিটা হচ্ছে আমার এর থেকে বি, এই পোর্শনটা হচ্ছে বি, এটা বি, এটা হচ্ছে ডি। এখন এর থেকে বি এবং ডি পেয়ে গেলাম, এখন আমার সি, জানি এ বি বি সি এটা যেহেতু স্কয়ার, সুতরাং সবগুলো মাপই এক, সুতরাং আমরা এখানে মাপটা নেব। এখানে যে মাপটা পাচ্ছি এটা বি এবং ডি যে মাপটা হবে সেই মাপটা এখানে সি হবে, বিডি মাপ নিয়ে যে মাপটা পেলাম সেটা হচ্ছে সি। ওকে, এখানে যে মাপটা পেলাম বিডি এবং বিডি এবং বিসি, বিকে কেন্দ্র করে এবি মাপ নিয়ে এখানেটা আট টানলাম, বিকে কেন্দ্র করে এডি মাপ নিয়ে আট টানলাম, যে সি পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। আমরা ডায়াগোনালি ডি এবং ডায়াগোনালি বিডি যোগ করে দিলাম। ওকে, বিডি যোগ করে দিলাম। এখন এখানে এই ডায়াগোনালটা বড়, বিডি ডায়াগোনাল লেন্থ বড়, সি এ ডায়াগোনাল লেন্থ ছোট, টু, হোয়ারাস এ বি মিড পয়েন্ট হচ্ছে থ্রি এবং সি বি মিড পয়েন্ট হচ্ছে ফোর। এখন আমরা জাস্ট অপোজিট এ পয়েন্ট থেকে অপোজিট যে মিড পয়েন্ট আছে সেটাকে ওয়ানটাকে জয়েন করে দিলাম, এ পয়েন্টটাকে বিসির উপরে যে অপোজিট মিড পয়েন্ট আছে সেটাকে জয়েন করে দিলাম। ওকে, এগেইন সি পয়েন্ট থেকে অপোজিট মিড পয়েন্ট আছে টু, যেটা ডি এর উপরে হবে সেটাকে জয়েন করে দিলাম। আবার সি পয়েন্ট থেকে অপোজিট থ্রি, যেটা এ বির উপর আছে সেখানে আমরা জয়েন করে দিলাম, এর সাথে অপোজিট মিড পয়েন্ট যে ফোর, এ ফোর জয়েন করে দিলাম। সিমিলারলি সির সাথে অপোজিট ডি এ মিড পয়েন্ট টু জয়েন করে দিলাম, এবং সে সাথে অপোজিট মিড পয়েন্ট এ বির যে মাঝখানে পয়েন্টটা থ্রি সেটার সাথে জয়েন করে দিলাম। এখন আমরা একে কেন্দ্র করে এ ফোর মাপ নেব, একে কেন্দ্র করে এ ওয়ান এ ফোর মাপ নিয়ে একটা আর্ক টানব। ওকে, এই একটা আর্ক টানলাম। আবার সিকে কেন্দ্র করে বি এবং থ্রি, সিকে কেন্দ্র করে বি এবং থ্রি যে একটা আর্ক টানলাম। এখানে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটোকে আমরা নাম দিই পি অ্যান্ড কিউ। ওকে, পিকে কেন্দ্র করে পি ওয়ান মাপ নিয়ে একটা আর্ক, আবার কিউকে কেন্দ্র করে কিউ থ্রি মাপ নিয়ে একটা আর্ক। সুতরাং এটা তৈরি হয়ে গেল কি না, কোণের বেসটা তৈরি হয়ে গেল। এখন কোণের হাইট বলেছে সিক্সটি, তো আমরা এখান থেকে সিক্সটি মাপ নেব। এই যে পয়েন্ট ও জিরো পয়েন্ট থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের উপরে সিক্সটি মাপ নিলাম, এখন এটা এখান থেকে একটা ট্যাঞ্জেন্ট করব, অর্থাৎ জাস্ট বেসে ট্যাঞ্জেন্ট করে দিলাম, একদম রাইট লেফট এন্ডে এবং রাইট এন্ডে ট্যাঞ্জেন্ট করে দিলাম। তাহলে এইটা হলো, এইটা তো কি হলো না, আমাদের কোন কোন কোনটা আমরা তৈরি করতে পারলাম, এটা হচ্ছে কোনের আইসোমেট্রিক ভিউ অফ কোন রেস্ট অন ইটস বেস। ওকে, আমরা তাহলে
আইসোমেট্রিক ভিউ অফ কোণ রেস্টিং অন বেস আমরা বানিয়ে ফেলতে পেরেছি। তোমরা এটা দেখবে, এই এই ভিডিওটা দেখার একটাই সুবিধা যে তোমাকে আলাদা করে প্রসিডিউরটা লিখতে হবে না। হ্যাঁ, অনলাইন ক্লাসে অর্থাৎ ড্রয়িংটা ঠিক পরিষ্কারভাবে করা যায় না, আমি করেছি ঠিকই বিভিন্ন ইয়েতে, কিন্তু দেখেছি যে হোয়াটসঅ্যাপ বা ইয়েতে দিলে ড্রয়িংটা অন্তত পরিষ্কারভাবে করা যায় না, তার জন্য আমাকে এই এই ইউটিউবের সাহায্য নিতেই হয়েছে। ওকে, সুতরাং তোমরা আমি যেরকমভাবে করেছি তোমরা এই ভিডিওটা দেখবে এবং দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অন্যান্য ভিডিওগুলো আপলোড করতে আমার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, এটা এমন কিছু কঠিন না, এরপরে আরও অনেক ভিডিও আমি আপলোড করতে চলেছি, তোমরা আস্তে আস্তে একটা করে দেখো আর এগুলোকে করার চেষ্টা করো, ঠিক আছে।